চিকুন, যে এক সাইডে চিকুন আবার এক সাইডে মোটা, মাঝখানে গ্যাপ আছে, মাঝখানে অনেকখানি গ্যাপ আছে বা ফিব্রিসটা দেখা যায়। তো সেটাই আমি আপনাদের দেখাবো, আরও অন্যান্য আরও অনেক কিছুই দেখাবো, পাওয়ার, বাটটেক, স্পিড। তো যে মনিটরে যে ডিসপ্লে লাপাইতাছে দেখতেছেন, আসলে এটা ক্যামেরা যখন দূরই ফোকাস মারার সময় তখনই এই নাম্বারগুলো লাফাইতেছে, আসলে ডিসপ্লেতে কোনো নাম্বার লাফাইতেছে না। তো যাই হোক বন্ধুরা, এটা আমিও দেখে অবাক হয়ে গেছি। এই হোল মেশিনে আপনার ক্যামেরা যদি অন করেন তাহলে ফ্ল্যাশ অফ করে অন করতে হয়, তার জন্য এমন দেখাইতেছে, যেহেতু আমি ফ্ল্যাশ অন করছিলাম। তো যাই হোক, এখন আমি এই যে প্রোগ্রাম নাম্বার এই যে প্রোগ্রাম নাম্বার 00 একবারে নিচের বাতিতে আসলাম, আর এখানে প্রোগ্রাম নাম্বার 00 আছে, আর নিচে প্রোগ্রামে সিলেক্ট বাটনে নিজ টিপ দিয়ে একবারে নিচে আসবেন, আর এখানে 00 মানে এটা পাওয়ার, ঠিক আছে বন্ধুরা, এটা পাওয়ার, যে 00 নাম্বারে পাওয়ার। একে আপনি এই যে একের তারপর এই যে হাতের ডাইন সাইডে যেটা দেখতেছেন এটাই লোগা, এখান থেকে এক থেকে চার পর্যন্ত, এখানে আপনি সিলাই রাউন্ড বা রাউন্ড বা বাটটেক করতে পারবেন। এই যে সিলেক্ট বাটনে যা, এরপরে একে আবার একবারে সিলেক্ট বাটন টিপ দিয়ে একবারে উপরে চলে আসলাম, দেখেন এখন কী হইতেছে, এই যে বাটটেক দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখন এটা আমি বাটটেক করলাম। তো আমি আবার এখন বাটটেক সরাই নেব, সিলেক্ট বাটনে টিপ দিয়ে প্রোগ্রাম নাম্বারে একে এসে আবার এক করে দিয়ে ইন্টার বাটনে ওকে দেব, দিয়ে আবার দুই এলোগা আপনার সিলাইয়ের লেন্থ কতটুকু রাখবেন। এই যে আমি হাত দিয়ে দেখাইতেছি সিলাইয়ের লেন্থ, আপনি ছোট বড় মানে লম্বা প্লাস ছোট সেটাই দেখাই, আমি মাইনাস করে দিয়ে আবার, হ্যাঁ মাইনাস করে দিলাম, সাইড করে দিলাম, ইন্টার বাটনে দিয়ে সিলেক্ট বাটনে টিপ দিয়ে অটো প্রোগ্রামে নিয়ে আসলাম। নিয়ে আসার পর এখন দেখি আমার সিলাইটা কতটুকু আছে, হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন যে ছোট হয়েছে। তো বন্ধুরা বুঝতে পারছেন যে এখানে আগে ছিল লম্বা, এখন আছে অনেক ছোট। আবার প্রোগ্রাম নাম্বারে দুয়ে এসে এখন আমি এটা প্লাস বাটনে প্লাস করে দিয়া ইন্টার বাটনে টিপ দিয়ে আবার চাইরে আসলাম, চাইরে এই লোক আপনার ইস্টিস গণ, যে প্রোগ্রাম নাম্বার চার আর হাতের মনিটরে দেখা যাইতেছে 350। তো এটা স্পিড মানে ইস্টিস সিলাই কয়টা গণ রাখবেন। আর পাঁচ নাম্বারে লোগা আপনার সিলাই এদিক সেদিক হাতের ডান সাইড বাম সাইড নিতে পারবেন, হ্যাঁ। ছয় নাম্বার আপনি যেটা প্লাস হইতেছে না ইন্টার বাটনে দিয়ে তারপর অটোতে নিয়ে আসলাম, এখন দেখুন সিলাইটা আমার এখন মোটা হয়েছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার সিলাইটা কিন্তু আগের চেয়ে অনেক সুন্দর হয়েছে, প্লাস মোটা হয়েছে, এখন ভিতরে গ্যাপ আছে, যে দেখুন গ্যাপ আছে। তো সেই গ্যাপটাই আমি এখন বন্ধ করব। আগের সিলাইটা কিন্তু এক সাইডে চিকুন, অনেক চিকুন ছিল বা ভিতরে ফেব্রিস দেখা গেছে। তো আমি আবার এখন প্রোগ্রাম নাম্বারে এসে, হ্যাঁ পাঁচের প্রোগ্রাম ছয়ের প্রোগ্রামে দিয়ে এখন যে সিলাইটা যে আমার মাঝখানে অনেকখানি গ্যাপ ছিল সেটা আমি এখন মাইনাস করে দিয়ে ইন্টার বাটনে টিপ দিয়ে আবার অটোতে চলে আসব,
এখন আমি আবার সেলাই করে দেখি। এই যে দেখুন বন্ধুরা, অনেক মানে সেলাই চাপ পেয়ে গেছে, দেখতে পাচ্ছেন? এখন কিন্তু স্টিচ কাইটা যাইতাছে বা সেলাই কাইটা যাইতাছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা? সেলাই কাইটা যাইতাছে। তো আমি আবার এখন প্রোগ্রাম নাম্বারে এসে পাঁচ ছয়ের প্রোগ্রামে যায়া আমি আবার এটা প্লাস করে দেবো, ছয় করে দিয়া, হ্যাঁ ছয়ের প্রোগ্রামে ছয় করে দিয়া ইন্টার বাটনে দিয়ে আবার সিলেক্ট বাটনে অটোর প্রোগ্রামে এসে তখন আমি আবার প্যাডেলটা চাপ দিয়া দেখব সেলাই ওকে আছে কি না। তো বন্ধুরা বুঝতেই পারছেন, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই অবশ্যই একটা লাইক দিবেন, লাইক দিতে কিন্তু বলবেন না, বরাবরের মতন আমি ডেইলি নতুন ভিডিও আপলোড করে যাচ্ছি শুধু আপনাদের সেবার জন্য, কিন্তু আমি আপনাদের কাছ থেকে কিছু পাইতেছি না। তো কিছু পাইতে হলে কিছু দিতে হবে, আমাকে তো কিছু দেওয়ার লাগবে না, আমাকে একটা শুধু লাইক কমেন্ট করে একটা ধন্যবাদ আর শেয়ার করে জানাই দিবেন। তো যাই হোক বন্ধুরা, আমি আবার দেখি যে প্রোগ্রাম আমি টিপতেছি, আমার প্রোগ্রামে আপনারা ফলো করবেন, যেভাবে যেভাবে কাজ করতেছি সেভাবে আপনারা ফলো করবেন, বুঝছেন? তো এখন দেখেন, হ্যাঁ সিলিটা এখন খুব সুন্দর আছে, আর এখানে দেখতে পাচ্ছেন যে সিলাইটা একটু এক সাইডে কেমন ইয়া দেখা যেতেছে, আসলে এই যে উল্টা সাইডে দেখাই, সুতাটা বেশি ভালো না, আবার স্টিচ পাতলা দিছি। যাই হোক এটা আমার পারফেক্ট আছে। তো আমি আবার প্রোগ্রাম নাম্বারে এসে চাইরের প্রোগ্রামে গিয়ে এই যে বললাম যে স্টিচ ঘন পাতলা, আপনি যদি মাইনাস করে দেন, আমি 300 করে দিয়ে ইন্টার বাটনে টিপ দিলাম, সিলেক্ট বাটনে আবার অটোর প্রোগ্রামে নিয়ে আসলাম। তো আমি এখন দেখি সেলাইটা আগে ছিল অনেক পাতলা, এখন ঘন করে দিতেছি, এই যে দেখুন অনেকখানি ঘন হয়েছে। তো বন্ধুরা আমি যেভাবে বলতেছি আমার ভিডিওটা আপনারা দেখে প্রোগ্রামে যায় সেভাবে টিপবেন, তাহলে অবশ্যই কাজ করব। তো বন্ধুরা এই পর্যন্ত, বেশি আর কথা বাড়াবো না, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি। আল্লাহ হাফেজ।